এই বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদ, বিচ কার্নিভাল ঘিরে সাগর পাড়ের চিত্র কেমন দেখছেন আপনি এখন? জি ধন্যবাদ, আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু বিচ কার্নিভালকে ঘিরে পুরোপুরি যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে যে এই কক্সবাজারের সমুদ্র সৈকত। তো আজকে যেহেতু তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে, সে কারণে কিন্তু পর্যটকের ভিড় বেশি এবং পর্যটক দিবসকে কেন্দ্র করেই কিন্তু এইবার পর্যটন মেলা হচ্ছে। প্রায় 200টিরও স্টল বসবে লাবণী পয়েন্টে। এই আয়োজনে লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হবে বলে কিন্তু আশা করছেন আয়োজকরা। এবং আজকে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি রয়েছে, যেটি একটু পরে শুরু হবে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে যে যে আয়োজনগুলো রয়েছে সারাদিন ব্যাপী এবং পরবর্তী সাত দিনই কিন্তু বিভিন্ন চমক থাকছে, যে কারণে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ছাড় দেওয়া হয়েছে। হোটেল মোটেলে প্রায় 60% ছাড় রয়েছে, বাস ভাড়া কমানো হয়েছে 20% মতো, রেস্তোরাঁর খাবারে 15% মতো ছাড় দিয়েছেন। তো সব মিলে কিন্তু সাধারণ মানুষ যারা, যাদের পক্ষে আসলে কক্সবাজারে আসা বা ব্যয়বহুল জীবনযাপন করাটা আসলে কঠিন হয়ে যায়, তো তারা কিন্তু হচ্ছে যে এবার এক ধরনের আশ্বস্ত হয়েছেন এবং মোটামুটি তারা কিন্তু আসছেন। আমরা একটু কয়েকজন দর্শনার্থীদের সাথে একটু কথা বলতে চাই যে আজকে তো বিশ্ব পর্যটন দিবস, এই দিবসে আপনারাও বেড়াতে এসেছেন এখানে কক্সবাজারে, তো কেমন দেখছেন সব মিলে এবারের পরিবেশ? আলহামদুলিল্লাহ, এখনকার পরিবেশ, কক্সবাজারের পরিবেশ আগের থেকে অনেক অনেক ভালো। এখানকার সিকিউরিটি সিস্টেম, এখানকার প্রশাসন অনেক ভালো, আর এখানকার যে ব্যবস্থা, হোটেল সিস্টেম বলেন, খাবার দাবার সিস্টেম বলেন, সব কিছু অনেক থেকে আপডেট হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে, অনেক। এই যে আপনারা তরুণ প্রজন্ম ঘুরতে আসছেন, তো কেমন আসলে পরিবেশ দেখছেন? অনেক ভালো পরিবেশ, অনেক দর্শক, অনেক অনেক পর্যটক আসছে এই জায়গায়। হ্যাঁ ঠিক আছে, অনেক আনন্দ, অনেক আনন্দ উল্লাস করছে, ঠিক আছে, মানে আগের চাইতে অনেক, মানে প্লেসটা অনেক। ধন্যবাদ আপনাকে। তো দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য পর্যটক এসেছেন এখানে, এবং হচ্ছে যে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের সমাগম বাড়ছে, এবং মূল যে স্রোতটি রয়েছে তারা কিন্তু যাচ্ছেন আসলে যে র্যালিটি অনুষ্ঠিত হবে সেখানে তারা যাচ্ছেন। অনেকেই সপরিবারে এসেছেন বা এবং হচ্ছে যে অনেকেই হচ্ছে যে এখানে রয়েছেন। আমি আরেকজন একটু কথা বলতে চাই আপনার সাথে যে কোথা থেকে এসেছেন, এবং এই যে আজকে বিচ কার্নিভাল হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে, এই আয়োজন সম্পর্কে কিছু জানেন কি? না, এখানে জানতাম না। আমি হলো বরিশাল থেকে আসছি, আমি আর আমার হাজবেন্ড হানিমুন ট্যুরে আসছি এখানে। এটা জানতাম না যে বিচ কার্নিভাল হচ্ছে, আজকে থাকবো আমরা, পরশু চলে যাব। আচ্ছা, তো সার্বিক পরিবেশ কেমন দেখছেন এখানে? বেশ, অনেক, আমি তো প্রথমেই অনেক এক্সাইটেড ছিলাম, আসার পর আরো বেশি এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে এখানে আসার পর। আপনাকে অনেক ধন্যবাদ। তো শুনছিলেন কিন্তু সবাই উচ্ছ্বাসিত, বিশ্ব পর্যটন দিবস চলছে আজকে, এই দিবসকে কেন্দ্র করে যে মেলাটি শুরু হচ্ছে, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় যে ব্যবসায়ী গ্রুপ তারা সহযোগিতা করছে, তারা এই খাতটিকে আরও বেশি বেগবান করতে এবং হচ্ছে যে পর্যটন খাতকে বিকশিত করার জন্য তারা রাখছে অবদান রাখছে। পর্যটন কর্পোরেশন রয়েছে পাশাপাশি, আর যে যে এখানকার কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে বিচ কার্নিভালটি আয়োজন করা হচ্ছে, এটি অনেক আয়োজন রয়েছে এখানে, এবং হচ্ছে যে যে আয়োজনগুলো রয়েছে মোটামুটি